দর্শক বিন্দু আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো যে অনেকে বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমার জয়েন্ট অ্যাকাউন্ট অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার অ্যাকাউন্টে মিস্টার যোগ আছে মিসেস যোগ আছে অনেকে কমেন্ট করছে যে দাদা আমার অ্যাকাউন্টে নামের সঙ্গে ভোটার কার্ডের নামের মেন নেই কারো আধার কার্ডের মিল নেই আবার অনেকে কমেন্ট করছি যে দাদা আমার সব কিছুই ঠিক আছে তা সত্ত্বেও অ্যাকাউন্ট ইনভ্যালিড করে দিয়েছে দেখুন আপনাদের সমস্যাটা এটা হঠাৎ করে হয়েছে কারণ কৃষক বন্ধু আপনারা এর আগে টাকা ওই অ্যাকাউন্টে আপনারা আগে টাকা পেয়েছেন তো এখন সে অ্যাকাউন্ট ইনভ্যালিড আসছে তার মানে এটা আপনাদের বুঝতে হবে যে এটা কোনো টেকনিক্যাল প্রবলেম কিংবা কৃষি দপ্তরের কোনো একটা সমস্যার কারণে এগুলো অ্যাকাউন্টগুলো হয়তো অনেকের ইনভ্যালিড চলে আসছে আবার এটা অনেকের প্রশ্ন যে দাদা তাহলে হলে তো সবারই আসতো তাহলে অনেকের ভ্যালিড আছে তো অনেকের ইনভ্যালিড দেখুন ভ্যালিড যাদের আছে তাদের কিন্তু হয়তো কিছুই প্রবলেম নাই দেখবে যতগুলোর ভ্যালিড এসে এসেছে যে বিশেষ করে আমার ক্ষেত্রে বলি আমার আধার নাম্বার ভোটার কার্ড এবং ব্যাংকের বই নামের কোনো ভুল নেই একদম সঠিক আছে তো যার কারণে আমার কিন্তু অ্যাকাউন্ট ইনভ্যালিড ডিডি অ্যাপ্রুভ ছিল আগে তারপর এখন এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা এসেছে দুদিন আগে দেখেছিলাম আর এখন তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না মানে ট্যাটাস চেক করাটা বন্ধ করে দিয়েছে মানে যেটা সবার জন্য প্রযোজ্য সে অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে যে কৃষক বন্ধু ট্যাটাস যে এখানে চেক করে আপনারা জানেন যে কৃষক বন্ধুদের ট্যাটাস এই নথিভুক্ত কৃষকের তথ্যতে এসে যে এখানে যে অপশানটা এখন বন্ধ করে দিয়েছে মানে বন্ধ করে রেখেছে আর কি এই সার্ভারটা থেকে তো বন্ধুরা যেটা বিষয় আর কি তো অনেকে কী করছে এই সমস্যার জন্য অনেকে কিন্তু তাদের ব্লকের কৃষি দপ্তরে গিয়ে তাদের এই সমস্যাগুলো বলছে তো তারা কী করছে তাদেরকে বলছে ঠিক আছে আপনার অনেকে বলছে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট কারণে ইনভ্যালিট করেছে তারা তাদের মতো বোঝাচ্ছে আবার যে যখন আরেকজন ব্যক্তি যাচ্ছে ইনভ্যালিট করার কারণে যে কেন আমার অ্যাকাউন্টে ইনভ্যালিড করেছে তখন তার দেখছে যখন নামগুলো মেল করছে তিনটে ডকুমেন্টসে বা ভোটার কার্ডের সঙ্গে ব্যাংকের নাম যখন মেল করছে তখন বলছে আপনার দেখুন এই নামের ভুলের কারণে ইনভ্যালিট করেছে আবার অনেকে যখন যাচ্ছে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট নিয়ে গিয়েছিলাম মানে ইনভ্যালিড করে দিয়েছে আমার পরিবারে তো সেটা দেখালাম বল দেখুন আপনার অ্যাকাউন্টে দেখুন মিস্টার যোগ আছে কিন্তু আপনার ভোটার কার্ডে কিন্তু মিস্টার নেই মানে মিস্টারটা দেখুন মিস্টারের সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই ঠিক আছে জানি কিন্তু তাদের কিন্তু সে বক্তব্যটা তাদের বক্তব্য ওইটাই বললো যে তারপরে ওইটা আরেকটা কথা বললো আর যেটা হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা সবাইকে এটা মাথায় রাখতে হবে যে দেখুন এগুলো তো সমস্যাটা একজনের নয় সমস্যা বহুজনের এটা করে দিয়েছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তো সে কারণে তারা বলল যে দেখুন এগুলো আমরা রিপোর্ট পাঠাচ্ছি মানে ওদের ডিপার্টমেন্টে ওদের উপরের যে ডিপার্টমেন্ট আছে সেখানে রিপোর্ট পাঠাচ্ছে যে এতগুলো অ্যাকাউন্ট যে ইনভ্যালিড করে দিয়েছে আগে সেগুলো টাকা পেয়েছে ইনভ্যালিড হলে কি হবে তাহলে প্রথম থেকে ইনভ্যালিড হবে হঠাৎ মাঝে ইনভ্যালিড করে দিয়েছে এই জন্যে তারা কী করছে সেগুলো রিপোর্ট পাঠাচ্ছে তা তারা জানালো যে আপনারা হয়তো কাগজ যদি জমা দিয়ে যেতে পারেন আর না হলে আপনারা এক সপ্তাহ ওয়েট করুন এক সপ্তাহের মধ্যে এগুলো কিন্তু সমস্ত যে অ্যাকাউন্টগুলো আছে জয়েন বলুন বা মিস্টার যোগ আছে যা নাম কার যদি ভুল আছে বা অন্য অনেকেরই অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার কিছুই ভুল নেই একদম নাম ওকে আছে তা সত্ত্বেও নাকি ইনভ্যালিড করে দিয়েছে তো দেখুন আর জিনিস বলি ভোটার কার্ডের বিষয়টা ভোটার কার্ডে দেখবেন কিছু কিছু ভোটার কার্ডে আপনার অরিজিনালে যে নামটা ভোটার কার্ড যে মানে আছে আর অনলাইনে যখন আপনি আপনার ভোটার আইডিটা নাম্বারটা দিয়ে আপনি সার্চ করে দেখবেন কিছু কিছু ব্যক্তির কিন্তু নাম কিন্তু আপনার যে অরিজিনালটা যে নামটা নথিভুক্ত আছে সেটা অনলাইনের সঙ্গে কিন্তু অনেকটা অনেক ক্ষেত্রে আবার ম্যাচ করেনি মানে সেটা ভুল মানে আপনার অরিজিনালে ঠিক আছে আবার অনলাইনে কিন্তু ভুল আছে এরকম মানে বিশেষ করে আমি একটা দেখেছি যার কারণে এটা বললাম সেটা এটা সবার ক্ষেত্রে হবে না তো যারা বলছে যে আমাদের সব ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা বলছে যে আপনারা এটা একটু দেখে নেবেন যে আপনার ভোটার কার্ডে যে নামটা আছে অনলাইনে সে অনলাইনে যুক্ত সেই নামটায় মানে নথিভুক্ত আছে না কি না এটা একটু দেখে নেবেন তো সেটা দেখতে পারবেন কিভাবে দেখতে হবে আপনারা পারবেন সেটা ভোটার যে অ্যাপসতে যেখানে মানে আধার লিঙ্ক করেন সেখানে গিয়ে আপনি ভোটার আইডিটা নাম্বার দিলেই দেখতে পারবে তো দেখুন বন্ধুরা অনেকের তো সবারই তো ইনভ্যালিড করে কিছু ভ্যালিড করেছে তো আপনারা এটা চিন্তার কিছু কারণ নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাসটাই চেক করা যাচ্ছে না তো আপনারা হঠাৎ করে ছুটাছুটি না করে বিভিন্ন জায়গায় না যেয়ে আমি বলি সব থেকে ভালোভাবে আপনারা এক সপ্তাহ ওয়েট করেন সার্ভারটা দেখবেন আবার খুলবে যে সার্ভারটা এখন কৃষি কৃষক বন্ধু যে যেখানে ভোটার আইডি নিয়ে আইডি নাম্বারটা দিয়ে আপনার স্ট্যাটাসটা সমস্ত কিছু স্ট্যাটাস আপনি যেখানে চেক করছেন সেটা এখন বন্ধ রেখেছে তার মানে কিছু একটা তাদের কাজ চলছে হয়তো এই কাজটাই চলছে যে তাদের বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো ইনভ্যালিড করে দিয়েছে এখন অনেক অ্যাকাউন্ট ডিডি অ্যাপ্রুভ হয়ে গেছে তো সেগুলোর জন্য হয়তো কাজ চলছে তো তার জন্য আমি বলবো সব থেকে আপনাদের যেটা ভালো যুক্তি যে আপনারা কোথাও আপনার কৃষি দপ্তরে না গিয়ে আপনি ব্যাঙ্কে না গিয়ে আপনি যেহেতু যে দিয়ে একবার আপনি যদি আগে টাকা পেয়ে থাকেন কোথাও না গিয়ে আপনি এক সপ্তাহ কিংবা দশ দিন ওয়েট করুন দেখবেন যখন এই সার্ভারটা আবার ঠিক হবে আপনারা আবার কৃষক মানে সার্ভারে গিয়ে আপনাদের ভোটার আইডি নাম্বারটা গিয়ে চেক করে দেখবেন যে আপনার এখন স্ট্যাটাসটা কি দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা হয়তো অটোমেটিক আবার দেখবেন যে যাদের ইনভ্যালিড দেখাচ্ছিলো ভ্যালিড চলে আসছে আপনি হয়তো কিছু দপ্তরে গেলেন ব্যাংকে গেলেন ছুটাছুটি করলেন দেখলেন আপনার আপনারও ভ্যালিড আসছে আর যার যিনি ছোটাছুটি করেন না এক সপ্তাহ ওয়েট করলেন তারা দেখলেন তারও না ছুটাছুটি করে তারও কিন্তু ভ্যালিড মানে ইনভ্যালিড থেকে ভ্যালিড চলে আসছে তো হয়তো এটা আমি এই জন্যই আমি আপনাদের বলবো যে আপনারা একটু ওয়েট করেন কিছুদিন ওয়েট করেন অসিদ্ধির কিছু কারণ নেই আর চাপের কিছু কারণ নেই আপনারা এখন ছুটাছুটি করলে সেই জিনিসটা কৃষক দপ্তর কিসিপ্ত দপ্তরে আপনাকে ওখানে ইয়ে হবে ভিড় হবে ওখানে আপনারকে উল্টোপাল্টা বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করবে আপনাকে আরও চিন্তায় ফেলে দেবে সব থেকে ভালো আপনি এক সপ্তাহ ওয়েট করুন দেখবেন এটা আপনার কিন্তু আপনার জয়েন্ট অ্যাকাউন্ট না মিস্টার যোগ আছে না আপনার একটু আর দু ভুল আছে এগুলো আপনি অসিদ্ধে কিছু নেই কারণ যেহেতু আপনি একবার টাকা আগে টাকাগুলো পেয়েছে ওই অ্যাকাউন্টে টাকা পেয়েছে সেই হিসাবে আমি বলবো আপনারা ওয়েট করুন এক সপ্তাহ ওয়েট করুন দেখবেন তারপরে যদি না হয় বা এক সপ্তাহ ওয়েট বা দশ দিনের পরে যদি না হয় তখন আপনারা কৃষি দপ্তরে গিয়ে যাবেন তখন বলবেন যে যেহেতু কৃষি দপ্তরে ওটাই বলেছে যে এক সপ্তাহ তোমরা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ওয়েট করুন আমরা এগুলো রিপোর্ট করছি এগুলো ঠিক হয়ে যাবে তো ভিডিওটা এই জন্য বানানো যে যাতে অনেকে একটু কমেন্ট করে দেখলাম যে জয়েন্ট অ্যাকাউন্ট মিস্টার বিভিন্ন নামক একটু আর দু একটা দুটো একটা তো বানান ভুলার হওয়ার কারণে অনেকে ভাবছেন তাহলে কি এগুলো আমি সংশোধন করবো দেখুন বন্ধুরা এগুলো আপনি সংশোধন করতে গেলে এক দু দিনের মধ্যে হবে না মোটামুটি প্রায় আপনার এক মাসও টাইম নিতে পারে তো তার জন্য আমি বলি এগুলো না ঝাপাছাপি না করে চারদিকে না যেয়ে আপনারা দশ দিন ওয়েট করুন তো বন্ধুরা বিষয়টা আপনারা যদি বুঝতে পেরেছেন তো ভালো আর ভিডিওটি যদি আপনার একটু উপকৃত হয় একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তো বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হবে